ताला हसी मखा बदने छल छल नायने आनंद कनने मन भ्रमयनी वा काली बोलो एकमात्र सम्बल होच्छे तार गान गानेर मध्य दिए वेद वेदांत उपनिषद सब किसुके तिनि मंथन करे तुले धरेछेन भवापांगार गाने मूल सत्यटा प्रकाशित हयेछे। तुमि एकटा प्रश्न करेछो मनोरंजन भाई যে বাবা পাগলা নূতন কি দিল, এই একটা প্রশ্নের উপরে দাঁড়িয়ে বহু কথাকে স্মরণ করা যায়। নূতন কি দিল, সব সেই পরমেশ্বর সৃষ্টি করেছেন, কিন্তু আমি যখন জানি না আমার কাছে কেউ যখন তুলে ধরে তখন সেটা নূতন বলে মনে হয়। উদাহরণ হিসেবে কি বলা যায়, আস্তে যখন একটি শিশু বা বালক বা বালিকা অশেখে ওটাই তার কাছে প্রথম শেখা, নূতন শেখা। কিন্তু আপনার আমার কাছে কি নূতন, কারণ আমি তো অনেক আগে শিখেছি। আরো যদি বলা যায় এই যে গানটা আমি গাইছি আমার ভালো হবে না, কারণ আমার পরম পূজনীয় গুরুদেব অসীমবাবু যেভাবে গেয়েছেন, অমূল্যবাবু যেভাবে গেয়েছেন, আমার গুরু মাতা মানে আমার অসীমবাবুর প্রথম স্ত্রী বাসন্তী সরকার তিনি যেভাবে গেয়েছেন সেখানে কণ্ঠ মেলানো কণ্ঠ আমার নাই। তাই সত্যকে স্বীকার করাটা ভবা পাগলার একটা আদর্শ। কিন্তু যেহেতু ভবা পাগলার অনুষ্ঠান তাই আমি চেষ্টা করব তার গান দিয়ে সমাধান দিতে, তাতে আমার গান ভালো হোক আর মন্দ হোক। যদি খারাপ হয় আপনারা ভালো মনে শুনবেন।
एक ही गान अनेक लोके गाय हासि माखा बदने छलो छलो नयने एक ही गान आबार कखनो कखनो बाउल शिल्पीराओ गेये बसें सबथेके जे बेशी भालो गाय जार गानेर मध्ये एकटु सौंदर्य थाके अलंकार थाके एकटु छोट छोट काज थाके शास्त्रीय संगीते तखन जारा शास्त्रीय संगीत जानें तादेर काछे ओटा नूतन हिसेबे धरा देय ओरे जानिस रे एई गानटा अनेके गेयेछे ओनार गानेर मध्ये एकटुकु नूतन এই কাজটুকু উনি আলাদা করে দিলেন তাই সবকিছু পরমেশ্বর সৃষ্টি করেছেন কিন্তু ভবা পাগলা মুক্ত চিত্তে নির্ভীক কণ্ঠে সত্যকে তিনি তুলে ধরেছেন কোনো ভয় পাননি এটাই তার নূতনত্ব তিনি কি বললেন যার হাতে ন্যায়দণ্ড তাকে ভয় করে যমদণ্ড যার হাতে ন্যায়দণ্ড তাকে ভয় করে যমদণ্ড এই ন্যায়দণ্ড যমদণ্ডে কথাগুলি আমরা সবাই জানি কিন্তু ভবা পাগলে এমন ভাবে এটাকে পরিবেশন করেছেন এটাই নূতন হে জগতের জীব তুমি কোটিপতি হতে পারো বড় অফিসার হতে পারো কিন্তু সাবধান থেকো পাপ পাপকে ছাড়ে না হাসিয়া হাসিয়া তুমি করিয়াছো পাপ কাঁদিলেও ফুরাবে না সেই অনুতা ভবা পাগলার দর্শন আমি আপনার নয়নকে ফাঁকি দিয়ে আমার আপন জনকে আড়াল করে অনেক অপরাধ আমি করেছি কিন্তু আমার কাছে যদি আমি জিজ্ঞাসা করি আমি কি এড়িয়ে যেতে পারবো এই জন্য ভবা পাগলার দর্শন হাসিয়া হাসিয়া তুমি করিয়াছ পাপ কাঁদিলেও ফুরবে না সেই অনুতা এটাই ভবা পাগলার নূতনত্ব কি সহজ ভাষায় একটা বৃহৎ কথাকে প্রকাশ করা যায় ঈশ্বরকে পেতে অত সুতমার্গ লাগে না মনুষ্যত্ব জাগাতে অত ফুল চন্দনের প্রয়োজন হয় না দরকার একটা পরিশুদ্ধ মন ভবা পাগলা তার গানের মধ্যে তুলে ধরেছেন মনকে তোমার করতে হবে ধুলাই গড়া গতিকে তুমি ভেবেছো নাকি ওই তিন তলার উপরে থেকে তুমি সব কিছু লাভ করতে পারবে না রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে দাঁড়িয়ে একটা কথা বলেছেন আমার মাথা নত করে দাওকে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে কত বড় বিশ্বকবি তিনি যে সত্যকে প্রকাশ করেছেন ভবা পাগলাও প্রকাশ করেছেন তার গানের ভাষায় মনকে তোমার গড়তে হবে ধুলায় গড়া গড়ি খেয়ে ওরে জি যদি সেই আমিত্ব ত্যাগ করে সেই সামিত্যকে পেতে হয় পরমেশ্বরকে পেতে হয় তাহলে একটুকু ভিতরে আবিলতা থাকলে অহংকার থাকলে লাভ করা যাবে না মামা আপনারা জানেন আমরা যখন আলু সিদ্ধ খাই তো মা তো মায়েরা যখন আলু সিদ্ধ দেয় কখনো কখনো মায়েরা বাড়ি না থাকলে নিজেরাও মানে সেই বাড়ির পুরুষেরাও অনেক সময় আলু ভাতে দিয়ে খায় তা আলু যদি সম্পূর্ণ সিদ্ধ না হয় দেখবেন যে আলুটা মাটির উপরে জেগে যায় সরাসরি সূর্যের তাপ পায় ওইটুকু কিন্তু গলে না ওইটুকু সবুজ থাকে যেটুকু গলল না বা কখনো কখনো বড় আলুর ভিতরে একটু শক্ত দানা থাকে ওটুক কিন্তু গলে না তো ওটুকি আমরা খাই না ওটুকে টিপে টিপে যখন দেখি ওটা গলেনি ফেলে দেই ভবা পাগলা বললেন যে ওই যে দানাটুক যেমন সেবায় লাগলো না তেমনি আমিত্ব থাকতে অহংকারের ছোঁয়া থাকতে তুমি সেই পরম গোবিন্দকে পাবে না তাই তোমাকে ধুলায় গড়া গড়ি খেয়ে মনটাকে তৈরি করে নাও এই জগতে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন কিন্তু সেই অহংকারে যেন তোমাকে না ধরে মানুষ অনেক প্রকার অহংকারে ভোগে কেউ ভোগে আমি দেখতে খুব সুন্দর এই অহংকার আমার অনেক টাকা এই যে অর্থের এই যে বৃত্ত এর একটা অহংকার আর কি অহংকার আমি ভালো গান গাই এই এক অহংকার না কোন রকম অহংকার থাকলে হবে না এই জন্য বাংলাদেশের আমার কাকাবাবু প্রণাম জানাই পায় নকুল বিশ্বাস উনি আমাকে একটা কথা বলেছিলেন ওনার বাড়িতে আমি আমার গুরুদেবের সঙ্গ ধরে কয়েকবার গিয়েছি তাই উনি আমি বলছিলাম কাকু আমি এসেছি ভালোবেসে কবিগানের জগতে কিন্তু আমার যা দক্ষতা আমার যা যোগ্যতা আমার দিকে যখন আমি তাকাই আমার পক্ষে সম্ভব না তবু এসে যখন পড়েছি
তাহলে কিভাবে গান শেখা যায়? তিনি বলেছিলেন, আসরে দাঁড়িয়ে যখন গাইবে, যে গানটাই গাইবে মনে ভাববে এটাই তোমার জীবনের শেষ গান। এই ভাব নিয়ে তুমি গান গাও। তাহলে ভাবুন তো মানসিকতাটা কোথায় রাখতে হয়। ভবার দর্শন গভীর থেকে সুগভীর, প্রশান্ত মহাসাগর, এটা উদাহরণ হিসেবে বললাম, তার চেয়েও বড় হতে পারে। তাই তো কবি গিয়ে গেলেন, কতদিন রবে তুমি এই ধরা ধামে, মরণ তো আমার সত্য মজহরি নামে। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, মরণ তোমার, মরণ তোমার সত্য, তুমি বুঝবে কেন বুঝো না মন তুমি যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। অনিত্য মানে কি? আজ আসি কাল থাকবো না, আমার কোনো চিরন্তন আমি এখানে থাকবো এমন কোনো লাইসেন্স আমারে কেউ দিতে পারেনি আর পারবে না। কত ধরনের আমরা কাট করি তাই না? কিন্তু এরকম কাট কেউ দিতে পারবে কোন সরকার যে জীবনে মরবো না? পারবে কি? আয়ুষ্মান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কত কার্ড আমাদের দিছে, এটিএম কার্ড আছে না, প্যান কার্ড, কার্ডের তো অন্ত নাই। একজন গভর্নমেন্ট দিক না যে আমি জীবনে মরবো না, সেই কার্ডটা আমি আগে নেব। বাবা পাগলা সত্যকে প্রকাশ করে দিলেন, কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝিও বুঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো ওই তো তোমার বন্ধু, তরিতেছে ভব সিন্ধু, এক বিন্দু আশা তুমি করিও না তার। এর থেকে আর সত্য কিছু হয়? গতি নাই গতি নাই হরিনাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে, পুড়িতেছে মানবের যত অহংকার, কালী বলো কালী বলো মনটি আমার। ভবা পাগলা লাস্টে কি বললেন, কতদিনই রবে তুমি এই ধরা ধামে, মরণ তোমার সত্য মজহরি নামে। কতদিন
ना।